আয় তুই কথা কই আয় স্বামীর ভালো চাইলে চুপ করে থাক তুই সামনে তুই কেন কি কোন কথা হই পুরা ছাড়ন ভাই প্লিজ ভাই আর লাগাই না ভাই আমি যাব না জায়গা তাই না এই ভাই ওটা নোট 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 কি করলি ভাই তুই এটা কি করছিস ভাই এই বেটা একদম বড় ফিরে মু বে কষ্ট শোনা কর কি করলি এটা ভাই এগুলো কি করলি সরি ভাই সরি বলছি ভাই এদিকে তুই রাস্তা কাটে তো ভাই এনে চলছ তুই চোখে দেখছ না ভাই সরি তো ভাই ভুল হয়েছে ভাই আবার কথা সরি মানে কিছু সরি বললাম তো ভাই সরি বললাম না ভাই কোন কথা না চুপ তুই কারে কি করছস খারাপ হয়ে গেছে ভাই কি ভুল তুই এই জায়গা দাঁড়াবি তোরা দুই জায়গা যাইতেছ না তুই এই জায়গা দাঁড়াবি একদম কোন কথা কইবি না আজকে তোর 12টা বাজাইছে এই শুনেন ভাই আপনি একটু বেশি চুপ করে থাক এই শুনেন ভাই ভুল বলতে মানুষ তোরা 2 মিনিট অপেক্ষা ওয়েট কর 2 মিনিট ওয়েট কর ভুল বলতে মানুষেরই হয় তাই না কোন কথা হবে না এ না খারাপ হয়ে যায় খারাপ কি আশ্চর্য একটা মানুষের বাপ ভাই আপনি কি শুরু করছেন ও ইমরান আমরা সরি বললাম আপনাকে তাও এই শুনেন সামনে এবারে তাড়াতাড়ি আমার লাগে লাগছে বেটা তাড়াতাড়ি শুরু করছেন ভাই আপনি কি করবেন তাড়াতাড়ি এবারে তোর কইছ তাড়াতাড়ি আয় स्वामी भलो चाहिए चुप कर চুপ একদম চুপ এখন যা আছে তাই দিবি তোর স্বামীরে যদি সুস্থ দেখতে চাস ভালো যদি দেখতে চাস কখনোই করে না ভাইয়া এটা করে না আবার কথা কর চুপ আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি কাজটা করতে পারতেন ভাইয়া এই কথা কম আমার হাজবেন্ডের কিছু করে না ভাইয়া প্লিজ দেখ বেশি কথা কবি পরে সমস্যা হইব দেখ যা যা করতে কই তাই দিয়ে করবি নালে কিন্তু সমস্যা হইব চুপ করে থাকি জায়গায় ইচ্ছে করে করছি এটা আপনিই বলেন এত ইচ্ছা দরকার জানা দরকার নাই আপনার থেকে সরি বলছি অনেকবার কিন্তু আপনি তো কিছুই বুঝতেছেন না ভাইয়া এটাকে আমরা ইচ্ছে করে করছি আপনি বলেন কালকে তো আপনি এরকম হইতে পারে এগুলো জানার সময় আমার নাই এখন তোরে যেটা করতেছিস সেটা কর না ভাইয়া মাফ কর না ভাইয়া প্লিজ আমার হাজবেন্ড চুপ কোন কথা বলে চুপ আমার হাজবেন্ডকে ছাড়া দেন না ভাইয়া এ দোস্ত তুই যা আমার কাজ হইছে রে আমি গেলাম হইছে হইছে আরে বেটা যা আরে ঠিক আছে একদম কথা কম একদম কথা কম না বেটা এ কি হইছে চুপ চুপ কথা কম কর চুপ একদম চুপ কর কোনো কথা কম আরে এটা খোল বেটা কি কয় শুন এটা খুলে দে কথা কইবি না খুলে দিছি কথা কইবি না চুপ করে থাক ভাই কি অপরাধ করছিস ভাই আমি ভাই কোন ভাই কি অন্যায় ছিল ভাই অপরাধ করে কই না গেছেন ভাই অপরাধ নাই ঠিক আছে তুই তুই সাধু ওকে ভালো চুপ করে থাক ঠিক না ভাই যাবি যাবি এ হইছে হইছে করছিস ভাই তোর হইছে যা 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 ভাই আমি কি অপরাধ করছিস ভাই অপরাধ কই না একদম চুপ কথা কইবি না তুই এ তাড়াতাড়ি আইস ভাই ভাই আমি কি অপরাধ করছিস ভাই আপনার সাথে বলেন ভাই বেশি কথা কইছ না না ভাই বলেন ভাই চুপ চুপ বেশি কথা কইলে কিন্তু পরে আরো অবস্থা খারাপ ভাই আমার বর্ডারে কই না গেছেন ভাই আপনারা ভাই চুপ করে থাক চুপ করে থাক এ ভাই চুপ এ থাক থাক অনেক মারছস থাক চুপ আর মারামারি করে ভাই ভাই কি অপরাধ করছিস ভাই চুপ 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 কি অপরাধ করছিস ভাই আমার বর্ডারে ভাই ওর আমার ধাক্কা দিয়ে ফালানোর সাতটা মিটাই দেব কোন সমস্যা না এ আর লয়ে তোরা এদিকে এখন ভাই আমাদের স্বাগতম ভাই একটু পরে তাই পারেন বাগান বাড়িতে চলে যা আমি ওর ধর্ষণ ধর্ষণ বাংলাদেশে একটা মহামারীতে রূপ নিয়েছে গত তিন দিন আগে কক্সবাজারে স্বামী স্ত্রী দুজনকে তুলে নিয়ে
गणधर्षण करा है। स्वामी के आटके रेखे स्त्री के किसु बखाटे दुई बार गणधर्षण करें। और जे घटनाय आमादेर पुलिस प्रशासन दुई जन के ग्रेप्तार करे। रास्ता दिए आपने हाँटते सेन आपनार गायर साथे धक्का लागसे, এই কারণে কি আপনি একটা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করবেন? এটাই কি আমাদের কালচার? এটাই কি আমাদের মানবতা? এটাই কি আমাদের বিবেক মনুষ্যত্ব? এই সমস্ত দৃশ্য দেখে মনে হচ্ছে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছি, আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে আসছি। আজকে যারা অপরাধ করে, যারা চুরি করে, স্বেচ্ছামি করে, জেনা করে, ধর্ষণ করে, নেশা করে, আপনি কত বছর করবেন? ২০ বছর, ৫০ বছর, ৬০ বছর, তারপরে আপনার বেল শেষ। আপনাকে এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে একজন মুসলমান কিভাবে আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট করে, মাথায় ধরে না। আমরা মুসলিম বলে পরিচয় দিতে আমাদের এখন লজ্জা হয়। মুসলমান ধর্ষণ করে, মুসলমান চুরি করে, মুসলমান জেনা করে, মুসলমান মানুষের সম্পদ মাইরা খায়, এগুলি কি বিশ্বাসযোগ্য? অথচ নবীদের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেইনদের জামানায়, তাবে তাবেইনদের জামানায় মানুষ কত আন্তরিক ছিল। মানুষ নিজে না খায়া মানুষকে খাওয়াইছে, মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে। আর আজকে মানুষ মানুষের পাশে তো দাঁড়ায় না, উল্টা তার ঘাড়ের উপরে চেপে বসে। এতটা কষ্ট লাগে যে আমরা এই দুনিয়ার থেকে যখন বিদেয় হব আমরা কি নিয়ে যাব, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব? অনেক মানুষ আছে জানেন, এই যে যারা ধর্ষণ করে, যারা জেনা করে, এরা এমন এমন বখাটে পোলা পায়, কিচ্ছু নেই পরিবারের, আর্থিক অবস্থা নাই, কোনো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো ইসলাম শিক্ষা নাই, অথচ মনে হয় রাস্তাঘাটে এমনভাবে চলে মনে হয় মন্ত্রীর ছেলে, মনে হয় প্রধানমন্ত্রীর নাতি। আহা, কি লাভ রে ভাই? এই পৃথিবীর, এই সৃষ্টি জগতের বাদশা হচ্ছে আল্লাহ। আল্লাহর সামনে আপনি ভাব দেখায় কী লাভ হবে? আল্লাহর সামনে আপনি অপরাধ করে কী লাভ হবে? মরবেন না? নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে আপনার অপরাধের শাস্তি ভোগ করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পারিবারিক যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদের ভিতরে নাই। ইসলাম শিক্ষা তো নাই, মুসলমানের যে কোয়ালিটি আমাদের ভিতরে থাকার দরকার, কিচ্ছু নাই। এই সমাজ, এই রাষ্ট্র, পরিবার সব ধ্বংস। মনে করছেন অপরাধ করে বাইসা যাবেন? যে আপনারা সৃষ্টি করছে সে কি দেখে না? সিসি ক্যামেরা আপনার পিছনে লাগায় রাখছে, আপনার যখন ঘাট ধরবে আপনার অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। যারা এই সমস্ত নোংরামি করেন, ভালো হওয়ার চেষ্টা করেন, এ সমস্ত নোংরামি ছাড়েন। কিছু কিছু মানুষ তো আছে অপরাধ তো করে, আবার বড় বড় বাহাদুরি করে, বড় বড় লেকচার দেয়। আর বেশি কিছু বলার নাই, ভিডিওটি শেয়ার দিবেন। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র যেন পরিবর্তন হয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের অপরাধ থেকে, নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।